আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকে সংবাদের শুরুতেই জানিয়ে দিব, তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে আবারও চীনের যুদ্ধ বিমান। এদিকে জানবেন পাকিস্তান থেকে পালাচ্ছেন ইমরান খান। অপরদিকে থাকছে গাজা পুনর্নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ কাতার। বিস্তারিত সংবাদে আরও জানবেন মিয়ানমারে মার্কিন সাংবাদিক আটক। সর্বশেষ সংবাদে জানবেন ভিয়েনা চুক্তি নাগালের মধ্যে এখন আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে বলল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে আবারও চীনের যুদ্ধ বিমান। চীন ও তাইওয়ানের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে আবারও প্রবেশ করেছে চীনা যুদ্ধ বিমান। এ নিয়ে চলতি মাসে কমপক্ষে 15 বার এমন ঘটনা ঘটল। সংবাদ মাধ্যম NIA এর বরাতে জানা যায়, রবিবার তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়েছে চীনের 2টি যুদ্ধ বিমান। এর মধ্যে একটি সাবমেরিন শিকারী সানসি Y-8। এই বিমান গুলোতে অত্যন্ত আধুনিক রাডার রয়েছে, যার ফলে এরা সহজেই প্রতিপক্ষের সাবমেরিন খুঁজে বের করতে সক্ষম হয়। এছাড়া একাধিক মিসাইল ও বোমা নিয়ে ডুবোজাহাজ ধ্বংস করে বিপক্ষের নৌসেনাকে বেকায়দায় ফেলে দিতে পারে এই বিমানগুলো। তাইওয়ানের সামরিক ঘাঁটি ও সরঞ্জামই চীনা নিশানা ছিল বলে মনে করেছে প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনা বিমানের গতিবিধি রাডারে ধরা পড়তেই সব মিসাইল সিস্টেম সক্রিয় করে দেওয়া হয়। এরপর জানবেন পাকিস্তান থেকে পালাবেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ ও সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের মতো দেশ ছেড়ে পালিয়ে যাবেন বলে মন্তব্য করেছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। রোববার 23 মে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি, খবর ANI এর। বিলাওয়াল অভিযোগ করে বলেন, ইমরান খান দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। কঠোর শর্তে বিদেশ থেকে প্রচুর ঋণ নেওয়া হচ্ছে, যা দেশের অর্থনৈতিক সংকট আরো বাড়িয়ে তুলবে। তিনি আরো বলেন, ইমরান খানের অপরাধ কেবল মুদ্রাস্ফীতি নয়, মাফিয়াদের পৃষ্ঠপোষকতাও। ইমরান খানের সৌদি আরব সফর নিয়ে তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি এখন বিশ্বের যে কোনো জায়গায় ভিক্ষার বাটি নিয়ে ঘুরছেন। এর আগে প্রধানমন্ত্রী সৌদি আরবের $3 বিলিয়ন ঋণ ফিরিয়ে দেওয়ার জন্য চীন থেকে ঋণ নিয়েছিলেন। এই সরকারের অযোগ্য অর্থনৈতিক নীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে খুব কঠিন করে তুলেছে। বিদেশি বিনিয়োগকারীরা পাকিস্তানের বিনিয়োগ করতে ভয় পান বলেও মন্তব্য করেন বিলাওয়াল ভুট্টো। এরপর জানবেন গাজা পুনর্নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ কাতার। কাতারের রাজধানী দোহায় হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে আমির শেখ তামিম বিন হামিদ আল থানি যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণে সংকল্পবদ্ধ হয়েছেন। এ সময় হামাস নেতা হানিয়া কাতারের আমির আল থানিকে ইসরায়েলে আগ্রাসনের কূটনৈতিক ভূমিকা রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আল থানিয়া জানান, ফিলিস্তিনিদের প্রতি ভ্রাতৃত্বের দায়বদ্ধর জন্যই কাতার ফিলিস্তিনের পাশে রয়েছে। উল্লেখ্য, চলতি মাসে 11 দিন ধরে সংঘাত চলার পর 20 মার্চ রাতে যুদ্ধবিরতি ঘোষণা আসে। গত 10 মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত 232 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 65 জন শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে 12 জন নিহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে 12 দিন ব্যাপী যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকায় সামরিক মহড়া চালিয়েছে হামাসের সামরিক শাখা ইজাউদ্দিন কাসাম ব্রিগেড। ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আলম এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইজাউদ্দিন কাসাম ব্রিগেডের শত শত যোদ্ধা অত্যাধুনিক সমরস্ত্রে সজ্জিত হয়ে গাজা শহরের রাজপথে প্রকাশ্য মহড়া দিয়েছে। মহড়া থেকে সম্প্রতি যুদ্ধে মৃত্যুবরণকারী ব্রিগেডের অন্যতম কমান্ডার বাসিম ইশার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। হামাসের এই নেতা বলেন, সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে বাইতুল মুকাদ্দাস আরব ও ইসলামী পরিচয় নিয়ে বেঁচে থাকবে এবং এটি হবে ফিলিস্তিনিদের চিরকালীন রাজধানী। এরপর থাকছে মিয়ানমারে মার্কিন সাংবাদিক আটক। মিয়ানমারের এক মার্কিন সাংবাদিক আটক হয়েছেন। তার প্রতিষ্ঠানের বরাত দিয়ে বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আটক হওয়া মার্কিন সাংবাদিকের নাম ড্যানি ফেনস্টার। তিনি ফ্রন্টিয়ার মিয়ানমার নামের মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যমের ব্যবস্থাপনার সম্পাদক। গতকাল সোমবার তাকে ইয়াঙ্গুনে আটক করা হয়। ড্যানিকে আটক করার ঘটনা নিয়ে নিজেদের টুইটার পেজে বিবৃতি দিয়েছে ফ্রন্টিয়ার মিয়ানমার। বিবৃতিতে বলা হয়, গতকাল ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে ড্যানিকে আটক
করা হয়। তিনি মিয়ানমারের বাইরে যাওয়ার জন্য একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন, এ সময় তাকে আটক করা হয়। ফ্রন্টিয়ার মিয়ানমার বলছে ড্যানিকে কেন কর্তৃপক্ষ আটক করেছে তা তারা জানে না। ড্যানির সঙ্গে কোনো যোগাযোগ করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। ড্যানি এখন কোথায় কি অবস্থায় আছেন তা নিয়ে তারা উদ্বিগ্ন। ড্যানিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রন্টিয়ার মিয়ানমার। তারা বলছে এখন তাদের অগ্রাধিকার হলো ড্যানি যে নিরাপদে আছেন তা নিশ্চিত করা, পাশাপাশি তাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া। ফ্রন্টিয়ার মিয়ানমারের প্রধান সম্পাদক টমাস কিন জানিয়েছেন 37 বছর বয়সী মার্কিন নাগরিক ড্যানি প্রায় 1 বছর ধরে তাদের সংবাদ মাধ্যমটিতে কাজ করছেন। তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছিলেন। আটকের পর ড্যানিকে ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে নেওয়া হয়েছে বলে ধারণা করছে ফ্রন্টিয়ার মিয়ানমার। রিপোর্টিং অ্যাসোসিয়েশন নামের একটি পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে মিয়ানমারের অন্তত 34 জন সাংবাদিক ও আলোকচিত্রী আটক বা গ্রেপ্তার আছেন। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটির গণতন্ত্রপন্থী মানুষের পাশাপাশি দেশি বিদেশি সাংবাদিকদেরও দমনপীড়ন, হামলা, মামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন। দেশটিতে ইতিমধ্যে বেশ কয়েকজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। গত মাসে জাপানের এক সাংবাদিককে আটক করে মিয়ানমার কর্তৃপক্ষ, গত সপ্তাহে তাকে ছেড়ে দেওয়া হয়। মার্চ মাসে বিবিসির এক সাংবাদিককে অল্প সময়ের জন্য আটক করা হয়। তার আগে পোল্যান্ডের এক আলোকচিত্র সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে মার্চে ছেড়ে দেওয়া হয়েছে। মিয়ানমারের দমনপীড়নের মুখে সম্প্রতি 3 জন সাংবাদিক দেশ ছেড়ে পালিয়ে থাইল্যান্ডে যান। অবৈধভাবে প্রবেশের অভিযোগে সেখানে তাদের গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ডে গ্রেপ্তার হওয়া 3 সাংবাদিক সংবাদ প্রচার মাধ্যম ডেমোক্রেটিক ভয়েস অব বার্মার কর্মী। তাদের যাতে মিয়ানমারে ফেরত পাঠানো না হয় সেজন্য ডিবিডি থাইল্যান্ডের কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে, কারণ মিয়ানমারে ফেরত পাঠানো হলে তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে। মিয়ানমারের গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির বিপুল জয় পায়। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে দেশি বিদেশি পর্যবেক্ষক সংস্থা অভিমত দেয়। তবে এই নির্বাচনে কারচুপি জালিয়াতির অভিযোগ আনে দেশটির সেনাবাহিনী। তৎকালীন নির্বাচন কমিশন বাহিনী এই অভিযোগ নাকচ করেছিল। নির্বাচনে কথিত জালিয়াতির অজুহাত তুলে দেশটির সেনাবাহিনী গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সুচির নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশটিতে টানা বিক্ষোভ করছে গণতন্ত্রপন্থীরা। মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে জান্তার হাতে আটক 100+ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকে, এছাড়া হাজারো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ সংবাদে জানবেন ভিয়েনা চুক্তির নাগালের মধ্যে এখন আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে বলল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন ভিয়েনায় এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে সব পক্ষ একেবারে চুক্তি নাগালের মধ্যে পৌঁছে গেছে। এখন যা বাকি আছে তা হলো আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নিতে হলে ওয়াশিংটনকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে সরে আসতে হবে। আগামী কয়েকদিনের মধ্যেই ভিয়েনা সম্মেলনের 5ম দফা অনুষ্ঠিত হবে। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকা কিভাবে ফিরে আসবে সে বিষয় নিয়ে মূলত আবার আলোচনা হবে। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন এই ধরনের চুক্তি হলে ইরানকে পরমাণু ইস্যুতে সহযোগিতার ধারায় ফিরতে হবে। এ বক্তব্যকে চলমান আলোচনার ক্ষেত্রে অনেকটা নেতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে গতকাল সোমবার বেশ জোরালোভাবে বলেছেন সামান্য কয়েকটি ইস্যুর মীমাংসা হলেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব এবং এ বিষয়ে কাজ চলছে। তিনি বলেন এটি খুব পরিষ্কার যে ভিয়েনা আলোচনায় আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছি এবং আমরা মনে করি এটি চুক্তিতে পৌঁছানো এখন সময়ের ব্যাপার। গতকাল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।